হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। কিন্তু গরম তো প্রচণ্ড পড়েছে, তো বেশ কদিন হলো ঠিকঠাক করে ব্লগ করা হয়নি। তো আজকে আবার নতুন করে মনে হলো যে একটু ব্লগ করি, তো তার জন্য এখন প্রায় 4টা বেজে গেছে, তো এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। তো সকালের দিকে করা হয়নি, একটু বেরিয়েছিলাম, মানে আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিলো। সোনামা যেহেতু নেয় নিয়ে উল্টো পাল্টা জায়গায় চেপে দেয়, তো কী হয়েছিলো জানি না, ফোনটা একটু হ্যাং হয়ে যাচ্ছিলো, তো ফোনটা একটু দেখাতে নিয়ে গিয়েছিলাম। তো সেই জন্য আর এই রোদ্দুরের মধ্যে না বাইরে বেরোলে তারপর বাইরের থেকে ফিরে এসে ঘরে এসে কোনো এনার্জি পাওয়া যায় না, কেন এত রোদ্দুরের তাপ আর এত গরম। তো আমাদের এখানেই তো প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার, তো কলকাতাতে তো 42 ডিগ্রি টেম্পারেচার, তো খুব এখানে তো খুব মানে খুবই গরম পড়ছে, তো এত গরম সে আর বলার মতো না। আর সোনামার তো দুষ্টুমি তো জানো তোমরা যে কতটা দুষ্টুমি করতে পারে ও, তো ও আর দুপুরে তো ঘুমাচ্ছেই না, আজ কয়দিন হয়ে গেল দুপুরে ঘুমাচ্ছে না, দুপুরে কোনো ঘুমই নেই ওর, ওই যে খেলা করে করে বেড়াচ্ছে। আর এত গরমের মধ্যে দুপুরে একটু না ঘুমালে না কোনো এনার্জি পাওয়া যায় না, আর মানে কি এত এত গরমের মধ্যে ও সকাল থেকে দুবার স্নান করা হয়ে গেছে, কেন ডক্টরে বলেছে যে দুবার করে স্নান করাতে, বেবিদের দুবার করে, এত গরমে বেবিদের দুবার করে স্নান করানোই যায়। তো ওকে আমি আগে একবার স্নান করাতাম, একবার গাটা ভালো করে স্পঞ্জ করে দিয়ে মুছে দিতাম, তো সেটা আর এখন করাচ্ছি না, মানে এতটা গরমে শুধু ওই মুছে দিলে হচ্ছে না। তো তার জন্য সকালে ঘুম থেকে উঠে 8:30-9টার দিকে একবার স্নান করিয়ে দিয়েছি, আর এখন এই 2:30-2:30-এর দিকে আর একবার স্নান করিয়ে দিলাম। আর ওর ঠান্ডা বা সর্দির সমস্যাটা কম, তো যেসব বেবিদের ঠান্ডা সর্দির সমস্যা আছে তাদের বারবার স্নান করানো যায় না, কিন্তু আমার সোনামার ঠান্ডা সর্দির তেমন কোনো সমস্যা নেই, তো তার জন্য আগের বছরও ওকে দুবার করে স্নান করাতাম, মানে স্নান না একবার করে গা ভালো করে মুছে স্পঞ্জ করে দিতাম আর একবার করে স্নান করাতাম। তো এবার তো বড় হয়ে গেছে, এবার দুবার করে স্নান করানোর কোনো অসুবিধা নেই, তো আজকের থেকে শুরু হয়ে গেছে দুবার করে স্নান করা। ও তো সারাদিন জলের মধ্যে বসে থাকতে পারলেই ওর ভালো হয়, তো যদি জলের মধ্যে বসে তো উঠতে চাবে না, 1 ঘন্টা মানে থাকতে পারলে ওর ভালো হয়, রাখি 10 মিনিট মতো রাখি, বেশিক্ষণ তো রাখা যায় না, গায়ে জলটা বসে আবার সর্দি লেগে যেতে পারে, তো বেশিক্ষণ তো রাখা যায় না, তো ও তো উঠতে চায় না, জোর করে টেনে তুলে নিয়ে আসতে হয়। যাই হোক, আর এত গরমে আমাদের বড়দেরই মনে হচ্ছে 3-4 বার যতবার পাওয়া যায় ততবার স্নান করি, তো ওদের তো এরকম হবেই। আর ওআরএস তো খেতেই হবে, এত গরমে ওআরএস না খেলে, লস্যি না খেলে তো মানে কী বলবো, বাঁচাই যাবে না। আর যা ঘাম হচ্ছে, তো কিছু না কিছু না খেলে না শরীরে কোনো এনার্জি পাওয়া যাবে না। সোনামা তো ওআরএস খায় না, ওর ডক্টর একটা মুলমিনা বলে মুলমিনা নামে একটা ড্রিঙ্ক দিয়েছিল, সেটা মানে ওই ফুটি মাঝে মাঙ্গো টাইপের ওরকম ধরনের ফ্রুট জুস, তো সেটা সেটাও খাই, তো এবছর এখন আনা হয়নি, দেখি এবছর মানে খাওয়ানো হয়নি, তো এনে একদিন খাওয়াতে হবে। ও আগের বছর যখন আনতাম ও খেতে চাইতো না, তো তার জন্য এবছর আনা হয়নি, আর ওগুলো একটু দামটাও বেশি, তো মানে নিয়ে এসে যদি না খাই তা নষ্ট হয়, তো আগের বছর নিয়ে এসে অল্প অল্প করে খেতো, একটা খুললে হয়তো 2-3 দিনে খেতো, কিন্তু এবছর যেহেতু বড় হয়ে গেছে একটা একদিনে খেয়ে নিতে পারবে মনে হয়। তো ওই দেখো, আর এখন আর ওকে দেখাবো কি, ওর গায়ে এখন আর গেঞ্জি টেঞ্জি কিছু থাকছে না, তো খালি গায়ে দেখাতেও কেমন লাগে, আর এত গরমে খালি গা ছাড়া মানে গেঞ্জি পরালে তো চিৎকার চেঁচামেচি শুরু, তো তার জন্য ওকে আর দেখাতেও পাচ্ছি না ঠিকঠাক করে। তো আজকে আমাদের যেহেতু একাদশী ছিল, তো একাদশীর খাবার দাবার হয়েছে, তো আলু কাবলি হয়েছে, আমের চাটনি হয়েছে, বিভিন্ন ফল ছিল, তরমুজ ছিল, আঙুর ছিল, শসা ছিল, কলা ছিল, তো এইসবই হয়েছে আর কি। এই যে খেলা হচ্ছে এখন, মাল্টিপ্লাগ নিয়ে খেলা করছে, ওকে ন্যাড়া করে দিয়ে মানে দেওয়া হয়েছিল, তো আবার মাথায় ছোটো ছোটো চুলও উঠে গেছে, আর সপ্তাহখানিক যেতে না যেতেই মানে মাথা পুরো কালো হয়ে যাবে, মানে চুলটা খুব বাড়ছে ওর, এত তাড়াতাড়ি মাথা কালো হয়ে যাবে বোঝা যায়নি, বেশ ছোট ছোট চুল হয়ে গেছে এর মধ্যে মাথায়। এই যে তাকা এদিকে, দুপুরে যদি একটু ঘুমায় তাহলে শরীরটা ভালো লাগে, দুপুরে না ঘুমিয়ে এবার এই সন্ধ্যার পর থেকে ঘ্যান 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 শুরু হয়ে যাবে, তখন ঘুমও পাবে খিদেও পাবে আর ওই
সন্ধ্যার টিফিন খাওয়ার পরে ভাত খেতে ইচ্ছাও করবে না, অথচ ভাত না খেয়েও ঘুমাবে না, ঘ্যান 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 করতেই থাকবে সন্ধ্যার পর থেকে। দুপুরে না ঘুমিয়ে দুষ্টুমি করে করে বেড়াচ্ছে। এই আমি কোথায় গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, আমি আমি কোথায় গিয়েছিলাম বলো, কোথায় আমি কোথায় গিয়েছিলাম? তোমার চোখ কই মা, চোখ উঠবি না কিন্তু, এটার উপরে পা দিয়ে উঠছে, এর উপরে উঠে দাঁড়াচ্ছে। ঘরের মধ্যে আরো গরমটা বেশি, মানে এই বিকাল টাইমে ছাদটা সারাটা দিন রোদ্দুর পায়, তো বিকাল টাইমে ছাদ এত গরম হয়ে যায়, মানে বিকালের দুপুরের পর থেকে না সিলিং ফ্যান চালানো যায় না, সিলিং ফ্যান চালালে মনে হয় ঘর থেকে ছুটে পালায়, তো টেবিল ফ্যান চালানো হয় বেশি। আর বাইরে তাও হাওয়া আছে, মানে বাইরে তো হাওয়া আছে ঠান্ডা। কি হয়েছে বলো, কোথায় এখন ছাদের ওতু, এখন কোথায় যাবি বল, বল এদিকে তাকিয়ে, বল ক্যামেরার দিকে তাকিয়ে, বল কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় কোথায় বলো, কোথায় যাবে বলো। বাবা কোথায় উঠছিস, কোথায় যাবি বল, ছাদের ওতু গা ঘেমে গেছে পুরো। এখন দেখো বিকাল হয়ে গেছে, ছাদে চলে এসেছি, গরমের জন্য তো চুল এই অবস্থায় বাঁধা, তো ছাদে চলে এসেছি, সোনামাকে জোর করে ঘুম পাড়িয়েছি আজকে, তো না ঘুমালে ঘুম পাড়ানোর সাধ্য ছিল না আমার, তো তো যাই হোক জোর করে শুয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই ছাদে এসেছি, আর ওর এই যে অনেকগুলো জামা কাপড়ে সব পিঁপড়ে উঠেছে, তো এখানে তো গরম পড়লেই প্রচণ্ড পিঁপড়ে, প্রচণ্ড পিঁপড়ে, মানে সেই সব কিছুতে পিঁপড়ে পাবে, কোনো জিনিস খেতে গেলে তাতেও পিঁপড়ে পাবে, তো এত পিঁপড়ে তা বলার মতো না। তো পিঁপড়ে মারার যে ওই স্প্রেটা আগে একদিন তোমাদের দেখিয়েছিলাম, তো স্প্রেটা এখন ফুরিয়ে গেছে, আর লেবুর খুব দাম এখন, এখন ওই স্প্রে মানে তৈরি করে স্প্রে করার মতো মানে করে কোনো লাভ নেই, অনেকটা দাম এখন লেবুর, তো তার জন্য আর করা হচ্ছে না স্প্রে, রেডি স্প্রে করাও মানে তৈরিও করা হচ্ছে না, আর পিঁপড়েদের স্প্রে করাও হচ্ছে না, তো তার জন্য পিঁপড়ে তো খুব প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তো সোনামার জামা কাপড় সব কেটে দিচ্ছে পিঁপড়ে, আর ওই যে শীতের কিছু কিছু জামা কাপড় তোলা হয়নি, তো মানে হাতা লম্বা গেঞ্জি তারপর লম্বা প্যান্ট, তো সেগুলো আজকে রৌদ্রে দেওয়া হয়েছে, তো ওইগুলো আজকে ভাঁজ করে সব তুলব, তো তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মা পাশে আছে, তো আমি ছাদে চলে এসেছি। আর গরমে সবার পাগল পাগল মতো অবস্থা, তো কোনো কিছুই ভালো লাগছে না গরমের জন্য, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, এত গরমে মনে হচ্ছে শুধু ওই কোল্ড ড্রিঙ্কস বা ফুটি এইসব খাই, কিন্তু ওসব তো খাওয়া যাবে না, ওসব খেতে ডক্টরে বারণ করছে, তো গ্লুকন ডি লেবু লবণ চিনির জল এইগুলোই ঠিক আছে। তো আজকে আমাদের একাদশী, তো তার জন্য কোনো কিছুই খাওয়া যাবে না, শুধু আলু কাবলি খেয়েছি, আর যেসব খাই আর কি একাদশীতে, তোমাদের তো দেখিয়েছি একদিন, তো ওই সবই খেয়েছি। চলো এগুলো ফটাফট ভাজ করে নিই, নিয়ে আবার উঠে গেলে আবার দুষ্টুমি শুরু হয়ে যাবে, তখন ভাজ করতে দেবে না, তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ট্রাইপডের অবস্থা খারাপ, গ্যাসের লাঠি ফাটি সব খুলে ফেলেছে, তার জন্য এখন আবার কোথায় খুঁজে বেড়াবো, জামা কাপড় এবার সব তুলে দেবো, মানে তুলবো তুলবো করে তোলা হয়নি, আর সবগুলোতে পিঁপড়ে উঠেছে, এই যে শীতের হাতলা হাতা লম্বা যেসব গেঞ্জিগুলো, তো এসব সব পিঁপড়ে উঠেছে, আর পিঁপড়ে খুব জ্বালাচ্ছে, আর এই গরমের টাইমে এখানে সব কিছু পাবে, মশা পিঁপড়ে আরশোলা মৌমাছি বলতা সব পাবে, মানে কোনো কিছুর অভাব নেই। অনেকদিন থেকে ভাবছি তুলবো তুলবো, তার সে তোলাই হচ্ছে, ঘরের থেকে
ঘরের মধ্যে বেশি গরম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো এখন আবার ভিডিওটা কন্টিনিউ করার জন্য চলে এসেছি। তো দেখো আজ হচ্ছে নেক্সট দিন সকাল, আর আমি গরমের জন্য চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি, কেমন কেমন দেখাচ্ছে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই না, এত গরম তো চুল নিচু করে বেঁধে তো ভিডিও বানানো সম্ভব না, এত গরম লাগছে। কালকে যেহেতু আমাদের একাদশী ছিল, আমার চোখ মুখের অবস্থা দেখো, রাত্রে ঠিকঠাক করে ঘুমও হয়নি, মানে এত গরম না ঘুমাতে পারিনি রাত্রে ঠিক করে। তারপর সোনা মা রাত্রে খুব দুষ্টুমি করছে আজকাল, তো তার জন্য ঠিকঠাক করে ঘুম হচ্ছে না, আমার চোখের নিচে পুরো কালি পড়ে গেছে, কী অবস্থা হয়ে গেছে চোখের নিচেটা দেখো। তো কালকে যেহেতু আমাদের একাদশী ছিল, তো তার জন্যে আজকে সকালে মা ভাত রান্না করছে, তো কী কী রান্না করছে চলো তোমাদের দেখাই। আমাকে বিশ্রী দেখা যাচ্ছে, যে চোখ মুখের যে কী অবস্থা হয়েছে দেখো, চোখ জ্বলে যাচ্ছে পুরো, সারা রাত একটুও ঘুম হচ্ছে না। রান্না হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে, তরকারি, মাছ দিয়ে। তো ওদিকে মিক্সি চলছে, তো তার জন্য ওরকম আওয়াজ হচ্ছে, পটল দিয়ে, আলুতে, মাছ দিয়ে, তরকারি। আর এটাতে কিছু নেই, ওই যে মাছ বাইরে বার করা আছে, মাছটা দিয়ে নেবে না। এদিকে উচ্ছে ভাজা আছে, উচ্ছে দিয়ে মাছ দিয়ে তরকারি হবে। আর এই যে এদিকে উচ্ছে আলু আর বড়িটা ফুটছে, এদিকে ভাত হচ্ছে। কে দেখো মিক্সিতে জিরের গুঁড়ো হচ্ছে, মানে জিরে, গোটা জিরে বাজার থেকে নিয়ে এসে ভালো করে শুকিয়ে তারপর গুঁড়ো করা হচ্ছে। গরমে গায়ে কিচ্ছু দেওয়া যাচ্ছে না, খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, মানে এত গরমে গেঞ্জি তো পরানোই যাচ্ছে না, কোনো কিছুই পরানো যাচ্ছে না। হ্যাঁ ওইখানে কি কি মা টিকটিকি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, সকালবেলায় ফ্রিজের পিছনে টিকটিকি দেখেছে, তো এখন টিকটিকি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। দেখো এখন রান্না হচ্ছে, মানে তখন বলেছিলাম যে রান্নাটা পটল আলুর মানে সবজি হবে, পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে হবে, কিন্তু তখন আর করা হয়ে ওঠেনি, যেহেতু কালকে একাদশী ছিল, তো মার কষ্ট হয়ে গেছিলো, তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলো, তারপর এখন রান্না করছে। তো এই যে মাছ দেখো কী কী মাছ আছে, তেলাপিয়া আছে, পোনা মাছ আছে, তো মাছগুলো ভেজে রেখেছে, আর এদিকে তরকারিটা ফুটছে। আর এখন এত গরম, একটু লস্যি বানাবো, তো প্রচণ্ড গরম, তো এত গরমে একটু লস্যি বানাবো। তো চলো তোমাদের দেখাই কী কী দিয়ে বানাবো, সোনা মামাও খাবে আমরাও খাবো, তো মনে হচ্ছে ঠান্ডা কিছু খাই। আর বিশেষ করে গরমের সময় টক দইটা খাওয়া তো খুবই ভালো, তো টক দই নিয়ে আসলো বাবা এখন বাজার থেকে, তো টক দই দিয়ে একটু লস্যি বানাবো, চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো লস্যির জন্য নিয়েছি তরমুজ, তো তরমুজ এতটা লাগবে না, অর্ধেকটা মতো নেব, আর টক দই। তো তরমুজগুলো আগে পিস পিস করে কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ছোট ছোট পিস পিস করে কেটে নেব, তো দেখো এই যে তরমুজ কেটে নিয়েছি, তো সেই তরমুজটুকু দিয়ে দিলাম পুরোটা,
আমরা আগেও বাড়ি এইরকম করে বানিয়ে খেতাম বলো। আর এই যে রেড কাউ টক দই, যে কোনো টক দই হলেই হবে। তো এটাতে এখন জল দেব না, যেহেতু বাটিটা একটু মানে পরিমাণ মানে সাইজে ছোট, তো বেশি জল দিলে ওটা বাইরে বেরিয়ে যাবে, তার জন্য মানে জল দেবো না। দই আর এটা তরমুজ দিয়ে আগে ভালো করে ব্লেন্ডারে মিক্স করে নিয়ে তারপর জল মিশিয়ে এটা সার্ভ করবো। তো এবার দেখো এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা টেস্ট অনুযায়ী পরিমাণ মতো, চামচটা যেহেতু ছোটো তো 6 চামচ চিনি এখন দিচ্ছি, পরে টেস্ট বুঝে দেবো। আর একটু লাগবে মনে হচ্ছে, তো পরে দেবো। আর দিচ্ছি বিট লবণ, এটাও টেস্ট অনুযায়ী দেবে। তো এবার আমি এটাকে ব্লেন্ড করবো, চলো দেখতে থাকো। তো দেখো এটা কালারটা কত সুন্দর হয়েছে, এবার এটা গ্লাসে আমি দেব। তো এবার এতে একটু ঠান্ডা জল দিয়ে দেবো। তরমুজের লস্যি রেডি, এটা খেতেও খুব টেস্টি হয়, আর তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। খেয়ে দেখো শোনা, ভালো ভালো টেস্টি, খেয়ে দেখো। গরম অনেকটা এখন এর মধ্যে আছে, আমরা কোনো খাইনি, শোনা মা দেখি একটু খাই কি। দাদাও খাচ্ছে, দাদাও খাচ্ছে, খাও খাও, ভালো তো, টেস্টি হয়েছে তো। তো তোমাদের যাদের বেবিরা ফল খেতে ভালোবাসে না বা টক দই শুধু খাওয়ানো যায় না, তাদের ক্ষেত্রে এরকম করে খাওয়ানো যেতে পারে। এত গরমে টক দইটা আমাদের সবার জন্যই খুব ভালো, আর তরমুজের তো কোনো কথাই হবে না, তরমুজটাও খাওয়া খুব ভালো। দেখো আমার সোনামা কত ভালো খাচ্ছে, খেতে হয় তো এসব। দাদা খাচ্ছে তো, তুমি খাও, ভালো হয়েছে, ভালো হয়েছে, টেস্টি টেস্টি হয়েছে। আমার সোনামা যেমন তরমুজটা ভালো খায় না, মানে তরমুজ শুধু দিলে খেতে চায় না, চট খায় শুধু আর নষ্ট করে, তো এরকম করে দিলে আবার খুব ভালো খায়। তো তাই ভাবলাম যে তোমাদের একটু দেখিয়ে দিই। আমি আমি খাবো, মা পরে খাও। আমি পরে খাবো, তুমি খাও। আচ্ছা তো আমার আর দিদুন একটা আছে, তুমি খাও, দিদুনও খাবে পরে খাবে মা। ও আবার কাউকে না দিয়ে খেতে পারে না, একে একে খেতে পারে না, ও যেটা খাবে সবাইকে দিয়ে তাই খাবে। না না কি হয়েছে বলো বলো, জল খাবে, জল খাবে, জল নেবা, জল নেবা, জল খাবে। এত গরমে না অনেকটা করে জল খাচ্ছে, মানে এক একবারে প্রায় ওর ওই ছোট গ্লাসে এক গ্লাস করে জল খাচ্ছে, কিন্তু তবুও ও মা ও মনে হয় ওই গ্লাসে খাবে, কাঁচের গ্লাসে। ও এই গ্লাসে পরে খাচ্ছি না, মানে তুমি নাও, তুমি খেয়ে নাও, কেউ চাও ওর মধ্যে বরফের কুচি দিয়ে খেতে পারো, কিন্তু এত গরমে যেহেতু বেশি ঠান্ডা খেতে বারণ করছে, তো তার জন্য বেশি ঠান্ডা যাতে না হয় আমরা এমনি সামান্য পরিমাণ ঠান্ডা জল দিয়ে মিক্স করে এটা খাচ্ছি। সোনামাকে তাও দিইনি, মানে ঠান্ডা জল দিইনি, কারণ ও যেহেতু ছোট ওর তো ঠান্ডা জল খাওয়াটা ঠিক না। তো এত গরমে বেশি ঠান্ডা খেতে আবার ডক্টর বারণ করছে, তো মোটামুটি একটু ঠান্ডা হলেই ঠিক আছে, টক দইটা এমনিতেই শরীর ঠান্ডা করে, তো ঠিক আছে। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, আর খেতে খুব টেস্টি হয়েছে, তোমরা একদিন ট্রাই করে অবশ্যই দেখো।
তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, নেক্সট ডে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো তাহলে এখন এই পর্যন্তই, টাটা। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, আমরা কিচ্ছু করতে পারছি না। টাটা।